আরব সাগরের সৃষ্ট বাত্যা বিপর্যয় ভয়ঙ্কর রূপ ধারণ করে স্থলভাগ আড়ক মাড়ি আসুচি। আসন্তকালি সন্ধ্যার এহা গুজরাটর সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূল নিকটবর্তী জৌখ পোর্ট নিকটরে স্থলভাগ ছুইপারে। অতি ভীষণ বাত্যার রূপ নিয়ে বিপর্যয় স্থলভাগ ছুইবার সম্ভাবনা থাকার পবনর ঘণ্টা প্রতি বেগ সর্বাধিক 150 কিলোমিটর রহব। বর্তমান পবনর বেগ 50 কিলোমিটর থাকলে 15 তারিখ সকালে পবনর বেগ 120-130 কিলোমিটর প্রতি ঘণ্টা রহিপারে। বাত্যা বিপর্যয়ের সবুঠার অধিক প্রভাব কচ্ছ এবং জামনগরে পড়িপারে। এবাদ দেবভূমি দ্বারকার এর প্রভাব পড়িব বলে ভারতীয় পানিপাগ বিভাগ আকলন করেছে। বাত্যাকে দৃষ্টি রাখি প্রভাবিত হওয়াকে থাকা জেলাগুলিকর 21,000 লোককে সুরক্ষিত স্থানক স্থানান্তর করা। সেপটে এনডিআরএফ ফায়ার সর্ভিস আলর্টে রয়েছে বেড়ে মৎস্যজীবী মানুষ সমুদ্র ভিতরক নযাওয়া পাই নির্দেশ দিয়েছে। পানিপাগ বিভাগ ব্যাপক ক্ষয়ক্ষতির আকলন করেছে। কেন্দ্র গৃহমন্ত্রী অমিত শাহ গতকাল সমীক্ষা বৈঠক করেছিল। এই বৈঠক পরে সে 8,000 কোটি টাকার 3টি বিপর্যয় পরিচালনা কার্যক্রমের উন্মোচন করেছেন।